এই যে শিক্ষকদেরকে জোর করে নিয়ে পদত্যাগ করার কথা, যেটি প্রফেসর আমানুল্লাহ স্যারও কিন্তু বললেন, যে একজন শিক্ষক, প্রধান শিক্ষক, হয়তো বা শিক্ষকের শিক্ষকের দ্বন্দ্ব থাকতে পারে, ছাত্রদের শিক্ষার্থীদের মধ্যে তাদের মধ্যে নানা গ্রুপিং থাকতে পারে, কিন্তু আমরা দেখেছি ক্লাস 7, 8, 9-এর ছেলেমেয়েরা পড়ে, তারাও কিন্তু শিক্ষককে টেনে হেঁচড়ে তাদেরকে চেয়ার থেকে নামিয়ে জোর করে কলম দিয়ে স্বাক্ষর করানোর যে চেষ্টা করেছে, ওই জায়গাগুলোকে আমরা যদিও অনেক কন্ট্রোল হয়ে আসছে, সেই জায়গাগুলোকে কীভাবে অ্যাড্রেস করতে চান? থ্যাংক ইউ। এইটা এইটা তো আমরা দেখলাম অনেকগুলি ঘটনা এরকম ঘটেছে, এবং সেটা অ্যাজ ইউ সেড যে অনেক কমে এসছে। এবং আমরা আমাদের একটা জিনিস ভালো লাগছে, যেটা প্রফেসর আমিনুল্লাহ বললেন যে এইখানে সবাই কিন্তু এটার ব্যাপারে খুবই কনসার্ন প্রকাশ করেছে, অ্যাডভাইজারদের থেকে নিয়ে সমন্বয়কদের থেকে নিয়ে সবাই, আমরা কয়েকজনের বক্তব্য আমরা দেখলাম এই 2 দিনে, যে তারা সবাই বলছে জিরো টলারেন্স, এবং এটাকে কোনোভাবেই সাপোর্ট করা যাবে না, এবং এটা কোনোভাবেই এরকম ধরনের মব লিঞ্চিংকে কোনো মানে এটাকে এনকারেজ করার কোনো সুযোগ নাই। এইগুলি আমরা তাদের কাছে শুনতে চাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের অ্যাকশনটাও দেখতে চাই, এবং সাথে সাথে কী অ্যাকশন হচ্ছে, এবং সেটা আমরা তো দেখছি একটু কুইক অ্যাকশন কিছু কিছু হয়েছে, কিন্তু আমি মনে করি যে মাঝখানের কিছু সময়টা ধরে একটা ভ্যাকুম কাজ করেছে, এবং সেই ভ্যাকুমটা তো হয়, এবং আপনি দেখেছেন পুলিশ বাহিনীর সদস্যরা তো অনেকেই যোগ দেয় নাই, এবং ফলে এখানে একটা ভ্যাকুম তৈরি হয়েছে মানে। এবং কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যদি ইন পার্টিকুলার বলি, যে সেইখানে সবসময় যে ছাত্রছাত্রীরা সব কিছু স্বতঃপ্রণোদিত হয়ে করেছে সেটাও আমি মনে করি না। এখানে অনেক ধরনের গ্রুপিংস থাকে, আপনার জানেন যে তারা সুযোগের অপেক্ষায় ছিল যে তাহলে একদিন আসবে যখন আমরা তাকে এখান থেকে নামাবো, এই কারণ সে আমাদের সাথে ইত্যাদি করেছে, সেখানে ছাত্রদের ব্যবহার করে, ছাত্রদের ব্যবহার করেছে। এই যে এইটা আমরা সবসময় বলি স্টুডেন্ট কার্ড, এই যে স্টুডেন্ট কার্ড ব্যবহার করা, দ্যাটস ওয়ান অফ দি ওয়ার্স্ট থিং, এবং এইটা একটা শিক্ষকের কাছ থেকে কখনোই কাম্য না। কারণ আপনি একবার যখন আপনি একজনের বিরুদ্ধে স্টুডেন্ট কার্ড ব্যবহার করছেন, তখন আপনি প্রস্তুত থাকেন যে আপনার বিরুদ্ধে স্টুডেন্ট কার্ড ব্যবহার করা হবে আসলে এক সময়। তো সেটা হয়েছে, কিন্তু সেটা হয়েছে, কিন্তু ওভারঅল যে শিক্ষকের প্রতি, ধরেন আমি এক ধরনের একটা গ্রুপ বললো যে এই এই প্রিন্সিপালকে যে চেয়ার থেকে নামিয়ে আনো, তাহলে ছাত্ররা তাহলে সেটা করবে যে প্রিন্সিপালকে চেয়ার থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে? তাহলে আমাদের যে মরাল পজিশন, আমাদের যে নর্মস ভ্যালু সোসাইটিতে আমরা সারা জীবন ধরে যেটা এই যে এই অঞ্চলে আমরা করেছি, যে গুরুজনদেরকে শ্রদ্ধা করা, শিক্ষকদেরকে শ্রদ্ধা করা, বাবা মাদেরকে শ্রদ্ধা করা, সেই সেই জায়গা থেকে তাহলে তার মানে বিরাট একটা গ্যাপ হয়েছে সেখানে। আমরা আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের আমাদের জেনারেশনকে সেইভাবে হয়তো সেই ভ্যালু মডেল দিয়ে আমরা হয়তো তৈরি করতে পারি নাই। আর একজন বললেই যদি কেউ এরকম কলার চেপে ধরে, তার মানে আমাদের আমাদের মরাল যেই স্ট্রেংথ সেটা সেইভাবে তৈরি শক্ত হয় নাই। এবং আমরা এইটা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে এই দেশে এই একটা গ্যাপ তৈরি হয়েছে, এবং এইটাকে রেস্টোরেশনটা, ওই যে সংস্কারের কথা আমরা বলছি, সেইটাও একটা বিরাট সংস্কারের জায়গা এখানে, যে আমরা কী করে আমাদের জেনারেশনকে, আমরা তাদেরকে এই ভ্যালুসগুলি, যেই যেই ভ্যালুসগুলি নিয়ে আমরা বড় হয়েছি, যে আমাদের আমাদের গুরুজন শিক্ষক, শিক্ষককে তো আমরা সবার উপরে স্থান দিতাম, দিয়েছি সারা জীবন, এবং এই শিক্ষকদেরকে কেউ একটা গ্রুপিংয়ের শিকার হয়ে, কেউ একটা প্রণোদিত হয়ে, বা কারো একটা নির্দেশে যে এরকম নামানো যায়, এটা আসলে আমরা না দেখলে বিশ্বাস করতে পারতাম না, কিন্তু সেই জিনিসগুলো এখানে ঘটেছে। তো সেইটা খুবই দুঃখজনকভাবে ঘটেছে, আমরা এটাই শুধু আশা করি যে এটা আর ঘটবে না, মানে আর সেকেন্ড কোনো ঘটনা এরকম। আমরা সেই সেই সেইভাবে আশাবাদী, কারণ আজকে আজকে যেভাবে গণমাধ্যম সহ শিক্ষকরা শিক্ষার্থীরা যেভাবে তারা নিজেরা দুঃখ প্রকাশ করছে, দুঃখিত হচ্ছে, বিশেষ করে এই দুটি হত্যাকাণ্ডের পরপর, আমরা আশা করব না কোনোভাবে এই ধরনের হত্যাকাণ্ড, কোনো শিক্ষককে জোরপূর্বক তাকে পদত্যাগ করতে বাধ্য করে, এই ধরনের কোনো ঘটনা না ঘটুক।